হাস্তেও আসে কে শিকক বাংখা সানানিনিও কক রেখা নগব শিকক হাব সরকারি হাবা নগব সরকারনি হাবা নগব শিকক হাব যত জাগাছে শিকক হাবই দংশিও শিকক বখা কতরক ফিয়াবা তিনি নুকজাখা 24 আওয়ার্স নি বিশিঙ্গ ন রমখা অশিকক খরক নইন কাইথাম থাইও তাবুক তহসিল হিন্দি হাইকবা পঞ্চায়েত অফিস হিন্দি আমা হাইরক যে মানি নাকুকমানি ব্যাটারি মটর আমা হাইরক খকমানি তাই ভ্যাকুম ক্লিনার রক সুদিছে খগো অশিকক রক আ খকমানি লগলগিন 24 আওয়ার্স নি বিশিঙ্গন রমখা এয়ারপোর্ট পুলিশ আম ওংখা তাবুক গান্ধীগ্রাম নি যে জাগা তহসিল টঙ্গ পঞ্চায়েত টঙ্গ আরো বরক হাবি খকমানি ফিয়াবা 24 আওয়ার্স নি বিশিঙ্গন রমজাকা আমনলগি নাই মতন বদল তামসাকা খানাদি গত 3/1/2024 তারিখে রাত্রিবেলা গান্ধীগ্রাম তহসিল অফিস কমপ্লেক্স ফিশারি অফিস এবং ত্রিপুরা বেম্বু ডেভেলপমেন্টের অফিস অফিস থেকে কিছু মোটর এবং অন্যান্য যন্ত্রপাতি চুরের দল চুরি করে নিয়ে গিয়েছিল। গতকালকে আমরা এই চুরিকাণ্ডে জড়িত দুজনকে ধরেছি এবং তাদের কাছ থেকে 2টি মোটর ব্যাটারি এবং আরও অন্য কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে। কই দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে? 5 দিনের। তাদের পেছনে মানে মোট কজনকে আটক করা হয়েছে? মোট 2 জনকে আটক করা হয়েছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আর কেউ জড়িত আছে কিনা, আর তাদেরকে পুলিশ রিমান্ডে প্রেয়ার দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কী কী সামগ্রী উদ্ধার করা হয়েছে? ব্যাটারি আছে, কাটার মেশিন আছে, ওয়াটার মোটর আর কেবেল আছে। তাদের সঙ্গে কি কোনো চক্র রয়েছে? তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশ রিমান্ডে আসবে, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে। কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে? গ্রেপ্তার করেছে নবগ্রাম এবং অনঙ্গনগর এরিয়া থেকে।